গ্রাহক সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করতে বিমা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মিথ্যা সংকট তৈরি করে যারা বিমার কাছ থেকে টাকা আদায় করে তাদের ব্যাপারেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন সরকার প্রধান। প্রেস ক্লাবের সামনে বিএনপির অতর্কিত হামলা পুলিশ বাহিনীর ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে পুলিশের আইজি বলেন, পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে গতকাল পেটানো হয়েছে, কেউ এর প্রতিক্রিয়া দেখায়নি। মাদক আইনের মামলায় ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাকে অব্যাহতি দেন। এর আগে 18 ফেব্রুয়ারি অস্ত্র মামলায় চূড়ান্ত প্রতিবেদনের কারণে ওই মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপ আর মুক্তমত দমনে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। 2 বছরে এই আইনে লেখক ও সাংবাদিকদের গ্রেফতার ও মৃত্যুর ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। বিএফইউজের সাবেক সহ সভাপতি সৈয়দ ইস্তিয়াক রেজা ও সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান মনে করেন, এটি স্বাধীন সাংবাদিকতাকে হুমকির মুখে ফেলেছে। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে চট্টগ্রামের পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক শিকদারের বিরুদ্ধে। কেউ প্রতিবাদ করলেই সইতে হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মতলবুত্তরের সাতনল থেকে চর ভৈরবী পর্যন্ত প্রায় 90 কিলোমিটার এলাকায় মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। জাটকা ইলিশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে 2 মাস সেখানে মাছ ধরা বন্ধ থাকবে। অন্যদিকে ভোলাতেও 2 মাসের জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীর 220 কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রামের 41 নম্বর ওয়ার্ড এলাকায় লালদিয়ার চরে বন্দর কর্তৃপক্ষের 55 একর জায়গায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, সেখানে প্রায় 2300 পরিবারের বসবাস, বারবার নোটিশ দেওয়ার পরও তারা অবৈধ স্থাপনা সরায়নি। শুরু হলো অগ্নিঝরা মার্চ, বাঙালির গৌরব আর অহংকারের স্বাধীনতার এই মাস। এবছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশে প্রমাণ হয় স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাংলাদেশ সফল। সুবর্ণ জয়ন্তীর এই মাসে লক্ষ্য ধরে রেখে ঐক্যবদ্ধভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করাই সবার চাওয়া। নরসিংদীর মনোহরদীর রামপুরে খাদ্য সংকটে পড়ে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে কয়েক হাজার বানর। খাবার না পেয়ে কখনো বাড়িঘরে হামলা করছে, আবার কখনো নষ্ট করছে ক্ষেতের ফসল। দ্রুত এসব বানরের পুনর্বাসনের দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সেখানে বানরের অভয়ারণ্য করা হবে। ওই অঞ্চলে বানরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির দাবি জানিয়েছে স্থানীয়রা। করোনা প্রতিরোধে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে গিয়ে তিনি টিকা নেন। এদিকে করোনা মোকাবেলায় আজ থেকে ভারতে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি। ভারতের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তৃতীয় পর্যায়ে 60 বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে।